स्टार नंबर सात नंबर कार्ड আমাদের প্রথম জয়টা হলো যে আমরা 51টা সিটসে আগরতলা কর্পোরেশনে প্রার্থী দিয়েছি এবং অনেক চেষ্টা করা হয়েছে আমাদের উপরে চাপ সৃষ্টি করা ভয়ের রাজনীতি করা কিন্তু তবুও আমাদের কর্মীরা আমাদের নেতারা মিলে আমরা আজকে 51টা সিটসে টোটাল সিটসে আগরতলাতে নমিনেশন দিব আর কয়েকটা পৌর পঞ্চায়েতের দিকে আমরা দিতে পারিনি কারণ আজকে আমি যখন কথা বলছি খোয়াইয়ে গণ্ডগোল চলছে আমাদেরকে নমিনেশন দিতে দিচ্ছে না উদয়পুরেও গণ্ডগোল চলছে এখনই খবর আসছে কিন্তু আমাদের বিশ্বাস যে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত এবং আগরতলা বিভিন্ন নগর নিগমের এলাকার জনসাধারণও প্রস্তুত বিজেপির মতো দুর্নীতিবাজ বিজেপির মতো দুর্নীতিবাজ এবং অ্যান্টি পিপল পার্টির বিরুদ্ধে লড়াই আমরা করব সবার সমর্থন চাইছি আশীর্বাদ চাইছি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বন্দে মাতরম আজকে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগরতলা কর্পোরেশনের আমাদের প্রার্থীদের নমিনেশন দিতে যাচ্ছি মিছিল করে আর আমার বিশ্বাস যে আগরতলার জনসাধারণ আমাদেরকে সমর্থন জানাবে এবং আমরা প্রার্থী বাছাই করেছি যোগ্য মানুষকে দিয়েছি যাদের গ্রহণযোগ্যতা রয়েছে এবং আমরা কথা দিচ্ছি আমাদের কর্পোরেশন হলে আমরা আগরতলার উন্নয়নের কাজ করব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনোনয়ন দিতে যাচ্ছেন সবাইকে আমার শুভেচ্ছা রইল এবং আমার বিশ্বাস যে সত্যমেবে জয়তে আমরা জিতব আমাদের প্রার্থীদের আক্রমণ করা হয়েছে বিভৎসভাবে আক্রমণ করা হয়েছে বাড়িতে ঢুকে ওদের ছেলে মেয়েদের পর্যন্ত ছাড়া হয়নি যে নৃশংস আক্রমণের পরেও যেভাবে প্রার্থীরা মনোবল নিয়ে এই স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এটা একটা ইতিহাস এই রাজ্যে যে কোনোভাবেই এই রাজ্যে তৃণমূলকে কেউ দুর্বল করতে পারবে না এবং সবাই তৃণমূলের পক্ষে আছে জনগণ তৃণমূলের পক্ষে আছে সারা রাজ্যে ওরা সন্ত্রাস করছে আজকেও মফস্বলে বিভিন্ন জায়গায় সব জায়গায় আমরা 100% প্রার্থী দেওয়ার মতো জায়গায় ছিলাম কিন্তু আমরা সেই প্রার্থীটা আমরা দিতে পারিনি আজকে কিছু কিছু জায়গায় ওরা এখনো খোয়াই থেকে শুরু করে শান্তির বাজার বিলুনিয়া কিছু জায়গাতে সন্ত্রাস শুরু করেছে প্রার্থীরা যেতে পারছেন না 100% প্রার্থী আমাদের প্রস্তুতি ছিল সারা রাজ্যে দেওয়ার মধ্যে কিন্তু সেখানে তারা বাধা দিয়েছে আগরতলা শহরে সব আসনে আমরা প্রার্থী দিচ্ছি এটা আমাদের লড়াই গণতন্ত্রের লড়াই এই লড়াই আমাদের আমরা জিতব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের নেত্রী আমাদের সঙ্গে আছে ওনার আশীর্বাদ আছে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে প্রতিনিয়ত যিনি খেটে চলছেন আমাদের সুস্মিতা দেব সহ সমস্ত নেতৃবৃন্দ সহযোগিতা করছেন আজকে আমরা এখন নমিনেশন দিতে আমরা যাচ্ছি কি ইস্যু থাকবে এবার মূলত জয়ের ব্যাপারে কত নিশ্চিত জয়ের ব্যাপারে
ব্যাপারে আমি 100% নিশ্চিত আমার জয় হবেই হবে। কি বার্তা দেবেন মানুষের কাছে, কি বার্তা নিয়ে যাবেন? মানুষের জন্য কাজ করা, মানুষের পাশে থাকাই আমার কাজ। আমি গত 25 বছর যাবৎ মানুষের পাশে আছি, মানুষের জন্য কাজ করছি, কাজ করে যাব, পাশে থাকব, সবার সুযোগ সুবিধা সুবিধা অসুবিধা সব আমি দেখব, এটাই আমার আসল। কি নাম আপনার? আপনার নাম সংহিতা ব্যানার্জি। কত ইয়েতে দাঁড়াইছেন আপনি? 40 নম্বর ওয়ার্ড। আপনার ওয়ার্ডে কি কাজ হচ্ছিল না দীর্ঘদিন? এইগুলির সমস্যায় সবচেয়ে বেশি জলের সমস্যার জন্য মানুষ হাহাকার করছে, জল নেই, এরিয়ার কোনো পরিষ্কার পরিষ্কার নেই। আপনি জয় হওয়ার পরে এই কাজগুলো? 100% নিশ্চিত। আচ্ছা আচ্ছা, ফাইল কর রে কিন কে তরফ সে কর রে কিতনা বিশ্বাস হ্যাঁ আপনি জিত পর আর জিতনে কে বাদ ক্যা করেনগে ইসকে বারে মে ইয়োটা শোনা ক্যা করেনগে ইসকে বারে মে বতাইয়ে হাম তো 100% জিতেনগে আশাবাদী হ্যাঁ ক্যুঁ ক্যা হোতা হ্যায় কিন কে তরফ সে আপ খড়ে হো কি কিতনে নম্বর ওয়ার্ড পে আপ 14 নম্বর আপনি জিত পে পুরা বিশ্বাস জিতনে কে বাদ ক্যা ইস্যু রহেগা ইস বার ইলেকশন মে আহ্বান করব যেখানে জোড়া ফুল সেখানে সবাই যেন ভোট দেন, যেখানে মমতা দি সেখানে যেন ভোট দেয়। আমরা উন্নয়নের প্রতীক, আমরা পৌরনিগম বাসীদের আমরা সেবার, আমরা সেবামূলক মানসিকতা আছে, আগেও সেবা করেছি এখনও করব। তাই সমস্ত পৌর নিগম বাসীদের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আপনাদের পরিষেবা আমরাই দেব, আমরাই করব। বিজেপি সরকারের সেই ক্ষমতা নেই, 4 বৎসরে তারা মানুষের মন থেকে তারা উঠে গেছে, মানুষ তার আর তাদেরকে পছন্দ করে না। আমি যেই দিন নমিনেশন জমা না দেওয়ার আগেই হাজার হাজার মানুষ আমার ওয়ার্ডের তারা বলছে আপনি আবার ফিরে আসেন, আপনি আবার ফিরে আসেন, বিজেপি সব শেষ করে ফেলেছে, আপনি এসে আবার সব ফিরিয়ে দিন, এই বলে সবাইকে ধন্যবাদ জানাই। আপনি কত নম্বর দিয়েছেন? আমি 10 নম্বর। জয় নিয়ে কতটুকু আশাবাদী? হাজার 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 জয় নিয়ে আমি হাজার হাজার আশাবাদী। কি কি কাজ সুন্দরবন লক্ষ্য রয়েছে? আগেও কাজ করেছি, এখন পৌরসভা খাবার জল আমি গত 5 বৎসরে যা দিয়ে এসেছিলাম তাই ঠিক রয়েছে। না সিপিএম কাজ করেছে আমার ওয়ার্ডে, না বিজেপি গত 4 বৎসর কিছুই করে না। যা প্রয়োজন সরকার থেকে যা পাবো তাকেই পৌরসভায় সবাইকে আমি দিয়ে দেবো। সব আসনে কি প্রার্থী দিচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, 51-তে 51। এবার কি কি জিনিসটি আপনারা মুদ্রা রাখেন? আমাদের তো পুরো খাবার জল, গরিব মানুষের সরকারি ঘর, লেট্রিন করে মানে পৌরসভা যা যা 4 বৎসর ধরে সিপিএম আরে কি করে বিজেপি এসে মানে শহরের যে গরিবদের জন্য যে ছিল কাজ নষ্ট করেছে সেই কাজ আবার শ্রমিকদের ফিরিয়ে দেবে।